বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক ঐতিহ্যবাহী শাহবাগকে কেন্দ্র করে আরেকটা নতুন ইতিহাস সৃষ্টি হলো। দর্শক, আপনারা জানেন এই শাহবাগকে কেন্দ্র করে শাহবাগি বলে একটা সম্প্রদায়কে আমরা মেন করি। এই শাহবাগে দাঁড়িয়ে স্লোগান হতো, কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার, মানে জামাত শিবির বিরোধী যত স্লোগান ছিল, জামাত শিবিরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার নীল নকশা স্লোগান, জামাতি প্রতিষ্ঠানের উপর হামলার নকশা, এগুলো সব আওয়ামী প্রেসক্রিপশনে, ভারতের প্রেসক্রিপশনে এই শাহবাগে বসে হতো। সেই শাহবাগে 2024 সালেই জামাত শিবিরের নেতারা দাঁড়িয়ে বজ্রকণ্ঠে আওয়াজ তুলবেন এবং সেই শাহবাগে দাঁড়িয়ে বক্তব্য দিবেন, সেটা আমরা কল্পনা করিনি, কিন্তু আল্লাহর রহমতে সেটা হয়েছে। এই শাহবাগে আজকে শিবির শিবির ধ্বনিতে প্রকম্পিত হয়েছে। দর্শক, শাহবাগে একটা সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজকে। বিভিন্ন শ্রেণী, পেশা, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর মানুষ এই সম্প্রীতি সমাবেশে যোগদান করেছিল এবং এখানে এসেছিল। লোকে লোকারণ্য, একটা আনন্দ ঘন, একটা নতুন বাংলাদেশের একটা স্বাধীনতার ফিলিংস নিয়ে জনগণ সেখানে উপস্থিত হয়েছে এই শাহবাগে। কিন্তু আমার দৃষ্টিগোচর হয়েছে কয়েকটা বিষয়ে। জামাত শিবিরের সর্ব উপস্থিতি ছিল, শিক্ষার্থী, নেতা, অনেক সমন্বয়ক, সব শ্রেণী পেশার মানুষ, অন্য ধর্মের লোক, জামাতপন্থী অনেক বড় বড় সেলিব্রিটি আলেমরা এখানে উপস্থিত হয়েছে, শিবিরের ছেলেরা উপস্থিত হয়েছে, জামাতের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছিল। এগুলো আর গোপন করতে হয় না, এখন আর ছদ্মবেশে উপস্থিত হতে হয় না, এখন জামাত শিবির পরিচয় ধারণ করে এই শাহবাগে জামাত শিবির বক্তব্য দেয়। জামাতপন্থী, বুদ্ধিজীবী, শিক্ষকরাও আজকে এই শাহবাগে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে। এটা জামাত শিবিরের জন্য একটা নতুন ইতিহাস, নতুন অধ্যায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। দর্শক, এই সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ তিনি বক্তব্য রেখেছেন বজ্রকণ্ঠে। তিনি যখন বক্তব্য রাখছিলেন, শিবির শিবির ধ্বনিতে শাহবাগ প্রকম্পিত হয়েছিল। এই সমাবেশে বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত শিক্ষক, বুদ্ধিজীবী, ইসলামপন্থী বুদ্ধিজীবী আমার শ্রদ্ধেয় বড় ভাই রফিক ভাই, এবং আরও অনেকে বক্তব্য রেখেছেন। চমৎকার দৃশ্য, শাহবাগের সম্প্রীতি সমাবেশ থেকে সাম্য মানবিক দেশ গড়ার শপথ। শাহবাগে সব ধর্ম ও বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সাম্য এবং মানবিক মর্যাদা সম্পন্ন দেশ গড়ার শপথ নিয়েছে সব ধর্ম, বর্ণ, শ্রেণী ও পেশার ছাত্র জনতা, সব ধর্ম, শ্রেণী, পেশার ছাত্র জনতা। এবং এই সব ধর্ম, শ্রেণী, পেশার ছাত্র জনতার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইসলামী ছাত্র শিবির, জামাত শিবির মধ্যে লোকজন। শাহবাগ মোড়ে 14 আগস্ট একতার বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ থেকে তারা শপথ নেন। এই শপথ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্লাবন তারিক। শপথ বাক্যে বলা হয়, আমি শপথ করছি যে বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার প্রতিটি পদচিহ্ন হবে ন্যায় বিচারকে সমুন্নত রাখার একটি প্রতিরূপ, সাম্য এবং মানবিক মর্যাদা হবে আমার রাষ্ট্রের প্রতিটি অংশীজনের সঙ্গে যোগাযোগের সেতু বন্ধন, আমার কাছে জনগণের সার্বভৌম ক্ষমতার যথাযথ বাস্তবায়ন হবে ব্যক্তিগত স্বার্থকে সমুন্নত রাখার একমাত্র রক্ষা কবচ, বাংলাদেশকে কেন্দ্র করে আমার কার্যক্রম এবং চিন্তার পরিসর জনগণের সার্বভৌম ইচ্ছাকে সবসময় ক্ষমতায়িত করবে। আমি জীবনে যে কোনো পর্যায়ে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করব না। রাষ্ট্রীয় ক্ষমতা যদি নিপীড়নমূলক হয়ে ওঠে বা উঠতে চায়, তার বিপরীতে দাঁড়ানো হবে আমার একান্ত দায়িত্ব। আমি সাক্ষ্য দিচ্ছি যে সব ধরনের বিভাজনের পথ রুদ্ধ করে বাংলাদেশ হবে সব মানুষের মানবিক মর্যাদা নিশ্চিতকরণের উর্বর ভূমি। বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব সাহিত্য বিষয়ক অধ্যাপক ডক্টর সাদিক মোহাম্মদ বলেন, আমরা কোনো বৈষম্যের বাংলাদেশ চাই না, আমরা ধর্ম পালনের অধিকার চাই, কোনো ভেদাভেদ চাই না, সাম্যের বাংলাদেশ চাই। এই বাংলাদেশে আর জামাত শিবির ট্যাগ দিয়ে কাউকে নির্যাতন করা যাবে না, সেই যুগ শেষ। আজকে শাহবাগে জামাত শিবির, সাধারণ শিক্ষার্থী, সব ধর্ম বর্ণের সব দলের লোকজনের এই সম্প্রীতি সমাবেশের মাধ্যমে এই নতুন যুগে বাংলাদেশ প্রবেশ করলো আনুষ্ঠানিকভাবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র সংগঠন শিবিরকে মেনে নিয়েছে, যেটা স্বাধীন বাংলাদেশে এই প্রথম। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন, যতদিন দেশ থেকে কুচক্রী মহল বিতাড়িত না হবে, ততদিন আমাদের পাহারা থাকতে হবে।
কোনোভাবেই কুচক্রি মহলকে ছাড় দেওয়া যাবে না। দিল্লিতে পরিত্যক্ত শিরোচার আছেন, অথচ তার ছেলে জয় বলেন তার মা পদত্যাগ করেনি, সেখান থেকে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সতর্ক থাকতে হবে, অবশ্যই ভেতরের ষড়যন্ত্র আঁচ করতে হবে। কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা বলেন, একতার বাংলাদেশের সর্বাত্মক সমর্থন দিচ্ছি। দর্শক, সত্যি এ এক নতুন বাংলাদেশ, সুন্দর দৃশ্য, ভালো লাগার দৃশ্য, চমৎকার দৃশ্য।